বুধবার থেকে টিকা যুগে প্রবেশ করছে সিলেটের শিক্ষার্থীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের যখন ডালমাটাল দেশ, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটের কৃতি সন্তান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দেশে চলতি বছরের শুরুতে টিকাদান কার্যক্রম শুরু হয়, যার সুফল হিসেবে সিলেট সহ সারা দেশে এখন করোনা সংক্রমণ ও এ ভাইরাসে মৃত্যু আশাব্যঞ্জক হারে কমে এসেছে। এ পর্যন্ত সিলেটে সারা দেশে 2,02,00,000-এর বেশি মানুষ পূর্ণ 2 ডোজ করে করোনার টিকা পেয়েছেন আর নিবন্ধন করেছেন 5,60,21,747 মানুষ। এদিকে দেশে 2 কোটির বেশি মানুষ করোনার টিকা পেলেও এর মধ্যে ছিলেন না শিক্ষার্থীরা। তবে এবার তারাও আসছে কোভিড-19 টিকার আওতায়। চলতি মাসের শুরুর দিকে ঢাকায় কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে সিলেটে শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। প্রথমে সিলেটে প্রায় 67,000 এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হবে ভ্যাকসিন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চল, জেলা সিভিল সার্জন অফিস ও সিলেট সিটি কর্পোরেশন। জানা গেছে সিলেট ও হবিগঞ্জে টিকাদান শুরু হবে বুধবারের পরদিন থেকে। সুনামগঞ্জ মৌলভীবাজারে পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শুরুতে সিলেট নগরীর একটিমাত্র কেন্দ্র সিলেট সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। পরবর্তীতে অ্যাপ প্রয়োজনে কেন্দ্র বাড়ানো হবে। মাউসি সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার জন্য যারা ফর্ম পূরণ করেছে তাদেরই টিকা দেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নমুনা টিকা কার্ড সংগ্রহ করে ওই কার্ড পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে। পরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সাপেক্ষে তারা টিকার সনদ পাবে। সিলেট শিক্ষা অফিস জানায়, বুধবার থেকে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কয়েকটি বুথের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে টিকার ব্যবস্থা করা হবে। তবে পরীক্ষার্থীরা কোন কেন্দ্র থেকে টিকা গ্রহণ করবে তা নিজ প্রতিষ্ঠানকে জানিয়ে দেবে জেলা শিক্ষা অফিস। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান খান বলেন, সিলেট শিক্ষা বোর্ডের 67,000 এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আগেই টিকার আওতায় আনা হবে।